অযত্ন অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে বঙ্গোপসাগরের মোহনায় বরগুনায় দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ট্যাংরাগিরি প্রায় পর্যটক শূন্য। পর্যটক ও ভ্রমণ পিপাসুরা বলছেন অপার সম্ভাবনাময় এই বনাঞ্চলকে ঘিরে পর্যটকদের আগ্রহ থাকলেও নানা সীমাবদ্ধতা ও পরিকল্পনা না থাকায় ভ্রমণে বঞ্চিত হচ্ছেন তারা। হরিণ, শুকর, মেছো বাঘ সহ অবাধ বিচরণ বিচিত্র সব বন্যপ্রাণীদের, গাছে গাছে পাখিদের কোলাহল। বনের শেষ প্রান্তে অপার সৌন্দর্যের লীলাভূমিতে দেখা যাবে সাগরের বিশাল ঢেউ, সূর্যাস্ত ও সূর্যোদয়। এটি বরগুনা জেলার তালতলি উপজেলার 10,000 একর ব্যাপী ট্যাংরাগিরি সংরক্ষিত বনের দৃশ্যাবলী। স্থানীয়দের কাছে এটি ফাতরার বন, পাথরঘাটার বন বা হরিণঘাটার বন নামেও পরিচিত। প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগের জন্য ট্যাংরাগিরি বন ও সোনাকাটা সমুদ্র সৈকতের স্বাদ দিতে দূর দূরান্ত থেকে আসতেন ভ্রমণ পিপাসুরা। কিন্তু 2013 সালে ট্যাংরাগিরি সংরক্ষিত বনে ইকো ট্যুরিজম প্রতিষ্ঠার পর আর কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। অবহেলায় অরক্ষিত অবস্থায় রয়েছে বনটি, আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। তাপবিদ্যুৎ কেন্দ্রের বালু উত্তোলনের কারণে সৌন্দর্য হারিয়েছে আরেক পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। আসার পথগুলো খুব মানে বিশৃঙ্খল, তার জন্য মানে এদিক থেকে আসতে পারে না। হরিণ আছে, তারপর কুমির আছে, নদীর পাড়টা অনেক সৌন্দর্য আর কি। পর্যটন মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয় এই ট্যাংরাগিরি ইকোপার্ককে ঘিরে অনেক বড় ধরনের পরিকল্পনা নিতে পারে। ভাঙা রাস্তাঘাট আর সেতু মেরামত করা হচ্ছে বলে জানান ইকোপার্কের দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তা। রাস্তাঘাটের এক নম্বর সমস্যা, এগুলো আছে, এই সমস্যার সমাধান হয়ে যাবে। বিশটা কাজ হইলে পরে আমাদের ওই সাগর পার পর্যন্ত আবহাওয়া ভ্যান রিক্সা চলার জন্য রাস্তা হওয়ার সম্ভাবনা আছে। পর্যটনের সুযোগ সুবিধা বাড়ালে এই বন হয়ে উঠতে পারে বরিশাল বিভাগের সেরা পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করছেন প্রকৃতি প্রেমীরা। সেখানে আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে, কিছু রিসোর্ট, কিছু হোটেল মোটেল যদি বেসরকারিভাবে তৈরি হতো, তাহলে তালতলির ট্যাংরাগিরি বনাঞ্চলের পরিচিতি ছড়িয়ে পড়ত। যথারীতি সংস্কারের আশ্বাস জেলা প্রশাসকের। এটি বন মন্ত্রণালয়ের অধীনে, তাদেরকে আমরা বলছি এটিকে আরও সমৃদ্ধ করার জন্য, সেই সাথে যদি কোনো ব্যক্তিগত বা উদ্যোক্তা সেখানে যদি হোটেল মোটেল করতে চান এবং তারা যদি আমাদের যে ধরনের সহযোগিতা মানে প্রত্যাশা করবেন, আমরা সেই সহযোগিতা করতে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।